একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন, জাহিদ 22 বছর বয়স, হাত উপরে উঠাতে পারি না, শোল্ডার জয়েন্ট সরে যায়, একা একা চলতে পারি না, নিউরোসার্জন দেখিয়েছি, বলেছেন মাস্কুলার ডিসঅর্ডার। হ্যাঁ, মাস্কুলার ডিসঅর্ডার ঠিকই বলেছেন। মাস্কুলার ডিসঅর্ডার একটা, আমি বলবো যে যে কোনোভাবে রোগ তো আল্লাহাক প্রত্যেকটা মানুষকে বিভিন্ন পরীক্ষার জন্য দিয়ে থাকেন, বা হতে পারে আমাদের জীবনে চলাফেরা বিভিন্ন, এটা একটা অনেক ক্ষেত্রেই আপনার জেনেটিক্যাল ডিসঅর্ডার বা বংশগত হয়ে থাকে, বা জেনেটিক্যাল কিছু জিন ক্যারি করে যেগুলো এই জাতীয় সমস্যা হতে পারে। যেমন ডুসিনি মাস্কুলার ডিস্ট্রফি বাচ্চাদের হয়ে থাকে বা যে কোনো বয়সে হতে পারে, তো এই ক্ষেত্রে এই জাতীয় সমস্যা হতে পারে। তো এইগুলার আসলে, এর আগে কিন্তু আমাদের একজন রুগী কিন্তু আমাদের আছে, প্রায় ফলো আপ উনি ফোন দেয় আমাদেরকে, তো একই সেম রুগী। তো এই রুগীগুলো হয়েছে কি, আসলে শুরু থেকে যদি রিহ্যাবিলিটেশন করা যায় একেবারে অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস, এখন ওনার হাত ছড়ে যায়, উনি একেবারে হাঁটতে পারে না, এই অবস্থা আসার কথা না। মানে এই রোগগুলা আসলে আমরা প্রিভেনশন করতে পারবো না, বাট মেনটেন করতে পারবো। আমরা বিভিন্ন থেরাপির মাধ্যমে, বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, কিছু ওষুধ আছে ওষুধের মাধ্যমে, লাইফস্টাইলের মাধ্যমে রোগীগুলোকে ফাংশনালি রাখা যায় বা ওনার চলাফেরা উনি করতে পারে। তো আমার মনে হয় উনি এখনও যদি একজন ফিজিওথেরাপি, বাত ব্যথা, রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞকে দেখায়, আশা করি ইনশাল্লাহ উনি মোটামুটি একটা রেজাল্ট পেতে পারে। যদিও প্রগ্রেসিভ ডিসঅর্ডার, পাশাপাশি আরও কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট প্রয়োজন হতে পারে আমার মনে হয়। আর উনি ফাংশনালি অ্যাক্টিভ থাকতে হবে, হাঁটা চলাফেরা না পারলে একজন হেল্প নিয়ে করতে হবে, বা ওয়াকার দিয়ে হাঁটতে হবে, বা বাসায় শুয়ে শুয়ে বিভিন্ন ব্যায়ামগুলো করতে হবে, না হলে কিন্তু আরও ডিটোরিয়েট করতে পারে, মানে খারাপের দিকে চলে যেতে পারে। এটা কিন্তু ফাংশনাল বিভিন্ন এক্সারসাইজ, যেমন আমরা বলি বেলুন দিয়ে হাত মানে এক্সারসাইজ করানো, বাসায় উঠানো নামানো, এগুলা কিছু মানে বেসিক বাসায় মুভমেন্ট করা, হাঁটা চলাফেরা করা, আরেকজনের হেল্প নিয়ে হোক, আর পারে না শুয়ে রইলো বা পারে না বসে থাকলো, তো তখন কিন্তু সে আরো খারাপ হয়ে যাবে এবং আরো উনি ডিজেবল হয়ে যেতে পারে। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন, ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম দর্শক, সালাম। আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার হাতে আজকে প্রায় 3 তারিখ ব্যথা পাইছিলাম। 3 তারিখ আমি হাতে ব্যথা পাইছিলাম। এখন হাতের ব্যথাটা মানে কমতেছে না। এখন আমার ডাক্তার 3টা দেখাইছে, এখন কোনো মতে ব্যথাটা কমতেছে না আমার। কি বলেছে ডাক্তার সাহেবরা আপনাকে, কি সমস্যা বলেছে, ভেঙে গেছে? আমাকে ওনারা মানে গরম পানি দিয়ে সেঁক দিতে বলছে, ওষুধ দিয়েছে, আর একটা মানে মলমের মতো একটা বাম দিয়েছে। হাতের কোথায় ব্যথা পেয়েছেন আপনি, কোথায়? আমি ওই গিরে আছে যে হাতে, গিরে মানে হ্যাঁ হাতের পাতা, আমি আঙ্গুলে গিরি থেকে পরে হাতের ডান হাতের কুনির মধ্যে ব্যথা পাইছে। কোনির মধ্যে? আচ্ছা, না গিরের মধ্যে, কুনি কুনি ভেঙে গিয়েছে বলছে। এক্সরে করেছেন? আপনি কি এক্সরে করেছেন? না, ভাঙে নাই, ওটা মানে জোরে চাপ পড়ছে, তো ওটা মানে হ্যাঁ করছে। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি, উত্তর দিচ্ছি আপনার। উনি উনি আঘাত পেয়েছে, তো আঘাতের পর হয়তো এক্সরেতে ভাঙে নাই, হতে পারে তাহলে তাহলে হচ্ছে হয়তো সফট টিস্যু ইঞ্জুরি হয়, যেমন মাসেল হতে পারে, আপনার স্কিন হতে পারে, লিগামেন্ট হতে পারে, অনেক সময় আপনার হেয়ারলাইন ক্র্যাক ফ্র্যাকচারও থাকতে পারে। এটা বোঝা যায় না, অনেক সময় দেখা যায় যে খুব প্রাইমারি সূক্ষ্ম একটা মানে ফ্র্যাকচার থাকতে পারে, প্রাইমারি হয়তো আসে না, আফটার 7 ডেজ বা 10-12 দিন পর নতুন এক্সরে আবার দেখা যায় যে ওখানে ভাঙা আছে, বা আপনার অনেক সময় হালকা ডিসলোকেশন হতে পারে জয়েন্ট, যার কারণে এটা হতে পারে। এখন গরম শেকটা কখন দিবে আর ঠান্ডা শেক কখন দিবে, এটা নিয়ে কিন্তু আমরা বারবার বলেছি। কোনো রোগী একিউট ইঞ্জুরি হলে, মানে একিউট মানে মাত্র আঘাত পেয়েছে, পড়ে গিয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনোভাবেই হোক, কোনোভাবেই গরম শেক দেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে ন্যূনতম 3 থেকে 4 দিনের আগে। এই 3-4 দিন কোনো প্রকার শেক দেওয়া যাবে না,
উইদিন এক থেকে দুই ঘন্টার মধ্যে সে বরফ শেক ঠান্ডা শেক সে দিতে পারে, বাট আফটার ওয়ান বা দুই ঘন্টা পর থেকে আবার ঠান্ডা শেকও দেওয়া যাবে না, মানে কিছুই করা যাবে না তখন তাকে। সেক্ষেত্রে আপনার ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ খুব বেটার কাজ করবে, ব্যথা মলম দিতে পারেন, গরম শেক দিতে পারেন, তারপরও ভালো না হলে আপনাকে একজন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে আপনাকে হয়তো বিভিন্ন ট্রিটমেন্ট লাগতে পারে, বিভিন্ন সাউন্ড দিয়ে থাকি আমরা বা বিভিন্ন এক্সারসাইজের প্রয়োজন হতে পারে, সেটা করতে হতে পারে। আর হাতটা আপাতত রেস্টে রাখেন, আরও কিছুদিন ওষুধ খান বা যে ডাক্তারকে দেখাচ্ছেন ওনাদেরকে আবার একটু ফলো আপ করেন। আমাদের সাথে একজন দর্শক অপেক্ষা আছেন, ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ মিজানুর রহমান, কুমিল্লা থেকে বলছি। আমার বয়স 43 বছর। জি জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আমার সমস্যা হলো মেরুদণ্ডের ঠিক নিচের দিকে, একদম পায়খানা রাস্তার উপর থেকে তিনটা হাড্ডির পরে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ নাম্বার যে হাড্ডি গুলো আছে ওটা একটু সাইডে কালো কালো কলমের মতো মাথা হয়ে বের হয়ে গেছে। আমি একজন নিউরোলজি ডাক্তারের কাছে গেছি, এমআরআই করাইছি, এমআরআই উনি দেখাইছে এই সমস্যাগুলো। তো কিছু ওষুধ দিয়েছে স্যার, ওষুধের সাথে আমার 1 মাসের বেড রেস্ট আছে। আমি 1 মাসের বেড রেস্ট, আজকে 20 দিন হচ্ছে বেড রেস্ট করতেছি। তো ওখানে যে একটু অবাস অবাস লাগতো, আমার 20-25 মিনিট দাঁড়াইয়ে থাকলে বা 20-25 মিনিট হাঁটাহাঁটি করলে ব্যথা শুরু হইতো পেনটা। আর সবসময় আমি ড্রাইভিং করি, গাড়ি চালাই, তো সব সময় ওখানে অবাস অবাস মতো লাগতো, মরিচের মতো একটু পোড়া পোড়া লাগতো। তো সেই 20 দিন বেড রেস্ট করাতে এখন পর্যন্ত আমার মরিচের মতো পোড়া পোড়াটাও কমে গেছে, অবাসটাও একটু কমে গেছে। আরো 10 দিন বাকি আছে। তো আমার প্রশ্ন হলো স্যার, যে আমি যে ট্রিটমেন্টটা দিছি ডাক্তারটা সঠিক আছে কিনা, আমি সঠিক ডাক্তারের কাছে আছি নাকি আমাকে ডাক্তার চেঞ্জ করতে হবে? জি ধন্যবাদ। পিএলআইডি, এটাও পিএলআইডি, ডাক্তার সাহেব বুঝিয়েছে যে কালো কালো হয়েছে, চাপ খেয়ে আছে, সোকর রুগীরা এটা বলে। আমরা যদি টার্ম ইউজ করি, যেমন ডাক্তারি টার্ম যে ডিক্স প্রোল্যাপস বা পিএলআইডি, তাহলে খুব সহজ হয়, কিন্তু এটা আবার একটা সাধারণ রুগী কখনো বুঝবে না যে এটা কি। তখন ওনা আমরা হয়তো দেখাই যে এই এই সমস্যা। এখন আসেন এই রোগের চিকিৎসা, যে বলছে উনি ডাক্তার সঠিক আছে কিনা বা কার কাছে যাবে বা কারা করবে, এই ব্যথাজনিত সমস্যা পিএলআইডি হোক বা যা কিছু হোক, অনেকগুলো হেলথ প্রফেশনালিস্ট কাজ করে। এখানে নিউরোলজিস্ট দেখতে পারে, নিউরোসার্জন দেখতে পারে, ফিজিওথেরাপিস্ট দেখতে পারে, অর্থোপেডিক সার্জন দেখতে পারে, মেডিসিন স্পেশালিস্টও দেখতে পারে। প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা রোল আছে, কিন্তু ফাইনালি যদি আমরা চিকিৎসার কথা বলি, মোস্ট অফ দ্য চিকিৎসা 95% হচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে রোগীগুলা ভালো হয় এবং ভালো থাকে, আর 5% হচ্ছে আপনার অপারেশনের প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো সার্জনের প্রয়োজন হতে পারে, সার্জারির দরকার হতে পারে। আর এখন যে ট্রিটমেন্টটা ওনাকে ডাক্তার সাহেব দিয়েছে সেটা হচ্ছে, আমার কাছে আসলো প্রাথমিকভাবে আমি চিকিৎসা দিব, একজন অর্থ সার্জনের কাছে গেল উনিও একই চিকিৎসা দিবে, একজন মেডিসিনের ডাক্তারের কাছে গেল একই চিকিৎসা দিবে, বা নিউরোসার্জনও সেম চিকিৎসাই দিবে। এটা হচ্ছে প্রত্যেকটা রোগের, আমাদের প্রত্যেকটা রোগেরই ক্লিনিক্যালি এবং রিসার্চ ওয়ার্ক করা আছে যে আমরা রোগটা প্রাথমিকভাবে আমরা কি করব, তারপরে কি করব, তারপরে কি করব। তো ওনাকে ডাক্তার সাহেব যে চিকিৎসা দিয়েছে একেবারে 100% সঠিক এবং ভালো চিকিৎসা দিয়েছে। আপনি এটা কন্টিনিউ করেন, আরও 10 দিন আপনি রেস্টে থেকে ওনাকে ফলো আপ করেন, দেখেন উনি কী বলে, এবং আপনার শারীরিক কন্ডিশনের উপর নির্ভর করে। আর যদি আপনি আরও অ্যাডভান্স কিছু করতে হয় তাহলে ডাক্তার সাহেবকে বলেন, উনি আপনাকে ব্যবস্থা করবে বা ফিজিওথেরাপির চিকিৎসকের কাছে উনি রেফার করবে বা দেওয়ার চেষ্টা করবে। তো ওনার চিকিৎসা এটাই, এটা এইভাবেই আপনার, আমরা প্রত্যেকটা রুগীকে চিকিৎসা দিয়ে থাকি। পিএলআইডি রুগীর ফার্স্ট ট্রিটমেন্ট, আমি কিন্তু এর আগে অনেকবার বলেছি যে কমপ্লিট বেড রেস্ট। এখন কমপ্লিট বেড রেস্টে যদি রুগী ভালো হয়ে যায় ভালো, ভালো না হলে তখন আইদার কোনো থেরাপি করতে হবে বা অপারেশনে যেতে হবে। এখন যদি রুগী মনে করে না আমার এত সময় নেই, বেড রেস্টটা কতদিনের জন্য? ন্যূনতম 1 মাস। এটা ঠিক আছে, 1 মাস এভাবেই, এটি হচ্ছে প্রোটোকল, এটাই হচ্ছে ট্রিটমেন্ট নিয়ম। এখন যদি রিস্ক থাকলো যে আমি 1 মাস শুয়ে থাকলাম, উনি হয়তো ইম্প্রুভ হচ্ছে, সব রুগী যে ইম্প্রুভ হবে এমন কোনো কথা নাই, 1 মাস শুয়ে থাকার পরে দেখা গেলো ইম্প্রুভ হচ্ছে না, তাহলে ওনার জীবন থেকে 1 মাস চলে গেল, আবার ওনাকে হয়তো আবার 1 মাসের জন্য ট্রিটমেন্টে যেতে হবে। তো আমার মনে হয় আপনার ভালোর দিকে, যেহেতু আরও 10 দিন করে করে ওনাকে ফলো আপ করেন, ইনশাল্লাহ ভালো হবেন। আর আপনি আমার ইউটিউবে ঢুকে
দেখবেন এই পিএলআইডি বা কোমর ব্যথা ডিস্ক প্রলাপস জনিত কিছু এক্সারসাইজ আমি দিয়েছি, শুয়ে শুয়ে এক্সারসাইজগুলো যেটা যেটা করলে আপনার কাছে ভালো লাগে, অনেকগুলো এক্সারসাইজ আছে, আপনি সবগুলা ট্রাই করেন, যদি সবগুলা ভালো লাগে সবগুলো করেন, আর যদি দুই তিনটা ভালো লাগে বা একটা ভালো লাগে আপনি সেই এক্সারসাইজটা করতে থাকেন। সেই এক্সারসাইজটা করে 10 দিন আবার ডাক্তার সাহেবকে দেখান, ওনাকে জানান, দেখবেন উনি আপনাকে ভালো পরামর্শ দিচ্ছে।